ekadeva sarva bhuteshu gudha sarva vyapi sarva bhutantaratma karma dhaksha sarva bhutadhivasah sakshi chita kevalah nirgunashcha tamekam sharanam tamekam parelyam tameka jagat karanam vishwarupam tamekam jagat katri patri prahartri tameka param nishkalam nirvikalpam. Om. Sri Thakur, Ma, Shamiji Sicharane, Bhumishta Pranam Janai, Pranam Pujyapada Maharaj Der Charan Kamale, Shamavata Sotri Binder Prati, Pranam Namaskar, O Priti Janai. Aj প্রথমে আমরা ঊনবিংশ অধ্যায়ের আত্মবিশ্রান্তিমূলক শেষ শ্লোকে যাব। আর এই শেষ শ্লোকে রাজর্ষি জনক তার গুরু মহর্ষিদেবকে বলবেন যে আত্মস্বরূপে বিশ্রান্তি লাভ করার জন্য তার আর কোনো সাধনা বা যোগ অভ্যেসের প্রয়োজন নেই। ফলে এবার আসি তাহলে ঊনবিংশ অধ্যায়ের শেষ শ্লোক। Alan Tribarga Kathaya Yogosya Kathaya Yapi Alang Alang Bigana Kathaya Bishantasya Mamo Atmani Unish At Dharma Artha Kam Yoga Bhash Gyan Bigan Shamunde Jatishta Katha Alachana Hoyeche রাজেশি বলছেন মহর্ষিদেবকে যে তাঁর আর ওগুলিতে কোনো প্রয়োজন নেই, কারণ তিনি তাঁর আত্মস্বরূপে স্বস্থ হয়ে চির বিশ্রাম লাভ করেছেন। জনকরাজ বলছেন যে আমি অত্যন্ত নিবিষ্ট চিত্ত হয়ে উঠেছি, তা তো বটেই, ঠিক যেন সেই পাখির ডিমে তা দেওয়া। এই প্রসঙ্গে মনে পড়ে মাস্টার মশাইয়ের কথামৃতের প্রথম পাতাটিতে ছবি যে পাখি ডিমে তা দিচ্ছে। আমাদের মন তো ভয়ানক দুষ্ট, সবসময় সংকল্পাত্মক বিকল্পাত্মক ছোটাছুটি করছে, কিন্তু জনকরাজের মন একেবারে ওই কম্পাসের কাঁটার মতন একমুখী হয়ে রয়েছে। তিনি সেই চকমকি পাথর, হাজার বছর জলের তলায় থাকলেও যেমনই বাইরে এসে তাকে ঘষা যায় তখন তার মধ্য দিয়ে আগুন বেরোয়। জ্ঞানের এই চূড়ান্ত ভূমিতে এসে তার ব্যক্তিত্বের ক্ষুদ্র আলোক বৃহত্তম আলোকের সঙ্গে মিলেমিশে একাকার হয়েছে। জনকরাজের সুতোর ফেঁসো গেছে, সেই যে শ্রীরামকৃষ্ণদেব বলতেন না যে ছুঁচের সুতো পরানোর সময় যদি সুতোর গায়ে একটু ফেঁসো থাকে তাহলে সেটি ঠিক হয় না, ছুঁচে ঢুকবেই না। তা জনকরাজের মহামহিমান্বিত ব্যক্তিত্ব এখন স্বস্থ হয়েছে, অনন্ত হয়েছে, অনির্বচনীয় হয়েছে। মহারাজ বুঝেছেন যে তিনি নিত্যমুক্ত চৈতন্যস্বরূপ, জ্ঞানস্বরূপ তিনি, তিনি আনন্দস্বরূপ। তার সংসার জন্ম মৃত্যু সবই ওই আমিত্বের অহংকার থেকে হচ্ছিল, এক ঝটকায় তিনি এই বুদ্ধি ত্যাগ করেছেন, সাংসারিক বুদ্ধি ত্যাগ করেছেন। তিনি এখন আনন্দমূর্তি। অহংয়ের যে অধ্যাস বা চৈতন্যস্বরূপ আত্মার উপরে যেরকম কাঁথা চাপানো হয়, কম্বল চাপানো হয় মানুষের গায়ে, ঠিক সেই রকমভাবে চাপানো হয়েছিল, এই অধ্যাস তা কেটে গেছে, স্বরূপ জ্ঞান সেখানে ফুটে উঠেছে। তিনি দ্রষ্টা, তিনি সাক্ষী, কত হাসি কান্না সংসার ঘিরে, আর জনকরাজ শুধু মজা দেখছেন। ব্রহ্মের মধ্যে ডুবে গেছেন, এক হয়ে গেছেন, আর তো আলাদা নেই, পরমার্থ লাভ হয়েছে তাঁর। ব্রহ্মানন্দ পেলে বিষয়ানন্দ আলুনি লাগে বলেছেন শ্রীরামকৃষ্ণদেব।
অধ্যায় আনন্দ রসের অনুভূতি পেয়েছেন তিনি, তাই পাল তুলে দিলেন এগিয়ে যাওয়ার। এখন শুধু চরেই ব্যতি আমাদের মা, আমার মা শারদেশ্বরী দেবী বলেছিলেন না যে মলয় বাতাস বইছে, শুভক্ষণ এসে গেছে, পাল তুলে দাও। আরও শাস্ত্র বলছেন আমাদের যে দেখো, নিজেকে ছোট ভেব না, স্বরূপকে ভুলো না, ব্রহ্মেই বিশ্রাম করো। অজ্ঞান আবরণ সরে গেলেই জ্ঞান লাভ হবে, দড়িকে সাপ বলে তখন আর ভুল হবে না, কারণ আলো জ্বলে উঠেছে। শ্রীরামকৃষ্ণদেব তো বলছেনই এই সংসার মিথ্যে, এটি একটি ধোঁকার টাটি, কিন্তু যখন জানা গেল যে ব্রহ্মই সব হয়েছেন, তখন এই সংসারই মজার কুটি। জনকরাজ বুঝেছেন তিনি অজর অমর নিত্য শুদ্ধ মুক্তস্বরূপ অমৃত স্বভাব, তিনিই আত্মা। এইটি বুঝতে পেরে তাঁর চিরবিশ্রান্তি। রাজকীয় সহস্র কাজের মধ্যেও এবার তার বিশ্রাম। এ যেন সিংহ শৃঙ্খল ছেড়ে বেরিয়ে এসেছে, এবার তার দিকবিদিক কাঁপানো গর্জন শোনা যাবে। ও এইখানেই ঊনবিংশ অধ্যায়ের সমাপ্তি। এবার আমরা যাব বিংশ অধ্যায় বা অন্তিম অধ্যায়ে। শুনি গুরুর শ্রীচরণে শিষ্যের নিবেদনটি কি, আর এই বিংশতি অধ্যায়ের আজকে সমাপ্তির সঙ্গে অষ্টাবক্র সংহিতার পঠন পাঠন সমাপ্ত হবে, যা এ যাবৎ চলছিল গত 11 বছর ধরে। তাহলে আমরা যাই বিংশতি অধ্যায়। আত্মা বিশ্রান্তি অভিব্যক্তি স্বভাবং মুক্তিশালিনিং জীবন মুক্তি দশং শিষ্যঃ চতুর্দশভি অব্রবীত। আত্মায় বিশ্রাম নেওয়ার কারণে জ্ঞানীর যে জীবন মুক্ত অবস্থা, তা অষ্টাবক্র শিষ্য জনকরাজ তাঁর গুরুকে 14টি শ্লোকে তার বর্ণনা করবেন। আমরা এবার প্রথম শ্লোকে যাব। জনক উবাচ ক্বাভূতানি ক্বাদেহ বা ক্বাইন্দ্রিয়াণি ক্বামনঃ ক্বাশূন্যায় ক্বচানৈরাশ্যং মৎস্বরূপে নিরঞ্জনে। 21 আমার স্বরূপে পঞ্চভূত দেহ ইন্দ্রিয় মন কিছুরই অস্তিত্ব নেই, আমার শূন্য বা নৈরাশ্যের কোনো ভাবনা নেই। যেহেতু আত্মনিষ্ঠ তাই তো শূন্যের কোনো সম্ভাবনা নেই, আমার মধ্যে আশার অস্তিত্ব নেই, আবার নিরাশার দুঃখও নেই, আমি যে স্বরূপত নিরঞ্জন। অনন্ত মানবাত্মা অনন্তের দ্বারাই তৃপ্ত হয়, মান মন্দিরে গিয়ে শতকোটি নক্ষত্র রাজের সমাবেশ দেখে যেমন জগৎ ভুল হয়ে যায়, আনন্দে উদ্বেল হওয়া যায়, ঠিক তেমনি গোপনবাসী সেই উদাসীর ঠিকানাটি পেলে দেহ মন স্তব্ধ হয়ে যায়, স্বস্বরূপে উপনীত হওয়া যায়। আর তখনই বোঝা যায় যে আর কিছু না তো, আমি তো আর দেহে নেই, আমি যে বিদেহ, আমার দেহ বোধ নেই, দেহর থেকে আমিকে আলাদা করতে পেরেছি। এইবার তিনি শুদ্ধ চৈতন্য, নিত্য নিরঞ্জন, তার আশা নেই, আকাঙ্ক্ষা নেই। ঠাকুর বলতেন না, ওই যত বাসনা সব যেন অসত্য গাছের ফেকড়ি, যতবারই তুলে ফেলে দাও ততবারই আবার গজাবে। এর তো আর গজাবার কিছু নেই, কারণ গাছটি সমূলে তুলে ফেলে দেওয়া হয়েছে, তাই পাওয়া না পাওয়ার কোনো ভেদাভেদ নেই। দেহ করণ অর্থাৎ ইন্দ্রিয়, অন্তঃকরণ অর্থাৎ মন বুদ্ধি চিত্ত অহংকার সব খুঁজেছে, ধ্যাতা ধ্যেয় ধ্যান এই ত্রিপুটির লয়ে চিত্ত নিরুদ্ধ হয়ে আছে, আছে শুধু শুদ্ধ চৈতন্য যা বিরাট আমি, বৃহৎ আমি। করুণাময় শ্রীরামকৃষ্ণদেব বলতেন যে মুক্ত হবে কবে, নিজেই উত্তর দিতেন, আমি যাবে যবে,
এই আমি বড় সাংঘাতিক, আমি সব করেছি, আমি সব বলেছি। হ্যাঁ, এই আমিত্ব, কর্তৃত্ব, ভোক্তৃত্ব আমাদের একেবারে রসাতলে নিয়ে যাচ্ছে, এর থেকে আমাদের মুক্ত হতেই হবে। তাহলে স্থানাং প্রাপসি শাশ্যতম স্মৃগিতায় আছে। জনকরাজ সর্ব দৃশ্যকে জ্ঞান চৈতন্যে দেখেন, তাই যাবতীয় যা কিছু, জড় বলে তো কিছু নেই, জড় বস্তু জীব সকলেই তাঁর সঙ্গে একাত্ম। অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধেছেন তিনি, জাগতিক মহাজাগতিক সবই তাঁর কাছে এক সুরে বাঁধা। এ যেন তিনি কসমিক হয়ে গেছেন আমরা বলতেই পারি। জনকরাজ তো নিরঞ্জন, অদ্বৈত ভাব নিয়ে কাজলের ঘরে ঢুকেছেন। কাজলের ঘরে ঢুকলে নিশ্চয়ই কালি লাগবে, কিন্তু জনকরাজের লাগেনি। আমরা জানি ইক্ষুতের শর্করা ওতপ্রোতভাবে থাকে, ঠিক তেমনই ব্রহ্ম সর্বত্র ওতপ্রোতভাবে আছেন। জাগতিক সবই পরিবর্তনশীল, ঢেউয়ের মতো সর্বত্র ওঠা পড়া চলছে, অবিনাশী একমাত্র সেই আত্মন, শান্ত তিনি, নিরঞ্জন তিনি, একমেবাদ্বিতীয়ম ব্রহ্ম, এক, একদম এক, দুইয়ের কোনো নিশানাই নেই। বেলুনে তো কত রং, কত আঁকিবুকি থাকে, কিন্তু ভিতরে, সবার ভিতরে সেই এক হাইড্রোজেন গ্যাস। গ্যাস চলে গেলেই গ্যাস বেলুনের জীবন শেষ। পঞ্চভূতাত্মক দেহ, ইন্দ্রিয় বা করণ, সেগুলি সবই ত্যাজ্য, গ্রাহ্য একমাত্র আত্মান, আর কিচ্ছু না। এইটি হচ্ছে আত্ম উপলব্ধি। পরস্পর দেখা হলে জিজ্ঞাসা ভেসে আসে, স্বাস্থ্য ভালো আছে তো, অর্থাৎ স্বস্থ আছে তো। জনকের বাসনা কামনা আর তারই জন্যে যে ফলাশা, সব গেছে। পূর্তি অপূর্তির বৈরাগ্য নেই, ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্ত জগৎ ধ্বংস হলেও তিনি থাকবেন একা, বিগ আই বা পাকা আমি হয়ে। দেহ মন কিছুই নেই, আছে একাত্মা। ইয়াসমাদ ইয়ুষ্মাদ নেই, সব ঘুচেছে, কোনো ভিন্ন সত্তা নেই, আছেন সৃষ্টি স্রষ্টা নিরঞ্জন আত্মান, আর তা স্বয়ং রাজর্ষি জনক, সেই কথাই তিনি বলছেন। এবার আমরা দ্বিতীয় শ্লোকে শুনব জনকের চিন্তনটি। কোয়া শাস্ত্র কোয়া আত্মবিজ্ঞানং কোয়া নির্বিষয়ং মনঃ কোয়া তৃপ্তিঃ কোয়া বিতৃষ্ণত্বং গত দ্বন্দ্বস্য মে সদা। 22 স্বস্বরূপে দ্বন্দ্ব বিমুক্ত বিশ্রামকারী আমার মধ্যে শাস্ত্র আর বিজ্ঞানের প্রয়োজন প্রায় গলিত হয়ে পড়েছে, কারণ মন নির্বাসনা হয়েছে, তাই তার লয়প্রাপ্ত একটি সত্তাহীন মিথ্যা প্রতীতি রূপে অবশিষ্ট রয়েছে। যেরকম ছাই পুড়ে গেলে যে বস্তুটি ছাই সেটি যেন মনে হয় ছাইয়ের উপরে চাপা, নিচে চাপা আছে, ঠিক সেরকমই। তাই জনকের সেই রকম মনোভাব হওয়ার জন্যে তার তৃপ্তি নেই, তার বিতৃষ্ণ চিত্ত নেই, অতৃপ্তি নেই, কিছুই নেই। চিত্ত তো প্রায় লয়ের আকারই ধারণ করেছে, আর থাকবে কোথাকা থেকে বলুন। তা জগৎ জোড়া পরিবর্তনের ঘূর্ণি ঝড়ের মাঝে এই বিদেহ মহারাজ জনক আপন স্বরূপ জেনে পূর্ণ বিশ্রামে আছেন। আপন গভীর অন্তঃপ্রদেশে থাকা শাস্ত্র ও বিজ্ঞানের বিপুল জ্ঞান তাঁর অধিগম্য, সেই জন্যেই শাস্ত্রের সার তিনি হয়েছেন। বিজ্ঞানের বিশেষ জ্ঞান যেটি জানা তার হয়ে গেছে তা হচ্ছে অদ্বৈতবাদ। এবার তিনি সকল শ্রম কাজকর্ম ধ্যান সাধনার থেকে আপনাকে দূরে রেখে বিশ্রামে থাকবেন। দেহ থেকে আত্মা তার পৃথক হয়ে গেছে, স্বরূপ উদ্ঘাটিত হয়েছে, জানা গেল মাংস ত্বক রক্ত স্নায়ু ঝিল্লিতে ঢাকা এই হাড়ের মূল্যহীন খাঁচা এই দেহটি। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সবই এই দেহের মধ্য থেকে উঠে আসা প্রবল রিপু। আর স্বস্থ হয়ে
মহারাজ জনক জেনেছেন যে তিনি ঋতচ্ছন্দে স্পন্দমান, অনন্ত চৈতন্য লোকে মহত মহান সচ্চিদানন্দময় সেই পরমাত্মা একম এব অদ্বিতীয়ম। শ্রীরামকৃষ্ণদেবের কথায় তিনি চতুর্বিংশতি তত্ত্ব সব হয়েছেন, যেন জলে অসংখ্য ভুড়ি ভুড়ি। রাজর্ষি নিজেকে চিনেছেন বিপুল ভূমা রূপে, তাই সেখানে উপাস্য আর উপাসক মিলেমিশে এক হয়ে গেছেন। এবার আমরা যাব তৃতীয় শ্লোকে, জনকরাজের অনুভূতির অংশীদার হওয়ার দরকার। ক্ব বিদ্যা ক্ব চ বা অবিদ্যা ক্ব অহং ক্লেদং মম ক্ব বা ক্ব বন্ধঃ ক্ব চ বা মোক্ষঃ স্বরূপস্য কারূপিতা। 23, স্বরূপস্থিত আমার মধ্যে বিদ্যা বা অবিদ্যা যা অহংয়ের ধর্ম তার কোনোটি নেই, আমি সর্বধর্মরহিত, অহং বাহ্যবস্তু বন্ধ মোক্ষ কোনো চিন্তা আমার মধ্যে নেই, নিত্যমুক্ত আমাতে বন্ধনই বাকি মুক্তি বাকি কিছু আছে কি না নেই। দেশকাল নিমিত্তের ঊর্ধ্বে বিরাজমান সর্বভূতের অন্তরাত্মাকে দেখে জনকরাজের অবিদ্যার গ্রন্থিটি ছিন্ন হয়েছে, আধার আধেয় একাকি মিলে গেছে, একেবারে একাত্মিক হয়ে গেছে তারা, বিদ্যা অবিদ্যা দূরীভূত হয়েছে। ধারণ যে করে সেই ধর্ম, সেই ধারণ ধর্ম তাকে আপন সত্তার উপলব্ধির পথটিকে দেখিয়ে দিয়েছে, বলছে চরেই ব্যতি এগিয়ে যাও এগিয়ে যাও, সর্বধর্মের ওপারে আছেন অনন্ত লোকে বিরাজিত শুদ্ধ আত্মা, নিত্য সনাতন অজ শাশ্বত, এগিয়ে যাও। তিনি তো যুবরাজ, আত্মায় জাত এবং আত্মায় স্থিত, ললাটে তিনি রাজটিকা পরে এসেছেন, তাকে বাঁধবে কে? হ্যাঁ, বাঁধেন একজন, সেটি হচ্ছেন অঘটন পটীয়সী মায়া, এই প্রকৃতি মাই বাঁধেন সবাইকে। আর তা নাহলে লীলাপোষ্টাই পিতার চলবে কী করে বলুন, সেই জন্যেই মায়ের এই কীর্তি। কিন্তু আমরা তো জানি যে কাম কাঞ্চন অহংয়ের টোপ ফেলে দিয়ে স্বরূপ ভুলিয়ে মা সবাইকে নিজের কাছে পেতে চান, কিন্তু জনকরাজ গুরু কৃপায় সেই বাঁধন ছিন্ন করে গর্জন করছেন, অয়মাত্মা ব্রহ্ম অয়ং ব্রহ্মাস্মি, অহং একবারে নেই মিলিয়ে গেছে। এ যেন সেই গল্পটি মনে পড়ছে না, বাবারা মায়েরা বললেন না সেই ভেড়ার পালের সঙ্গে বড় হওয়া একটি সিংহ শাবক, সে তো এই ভেড়াদের সঙ্গে থাকে, ভ্যাভা করে আর চারটি চারটি ঘাস খায়। তা একদিন আমরা বলছি সিংহ গুরু, কারণ গুরুর সমতুল্য সেই সিংহ, তিনি যেতে যেতে দেখলেন মা একই, এ তো আমাদেরই একটি ছোট সংস্করণ, দেখি তো একে একটু কী করা যায়, বলে আয় আয় আমার কাছে আয়। তা জোর করে তার মুখে একটু মাংস অর্থাৎ কিনা দীক্ষা বীজ গুঁজে দিলেন, তারপর বললেন আয় আয় এই সরোবরে দেখবি যা, তুইও যা আমিও তা। তা সরোবরে দেখলেন হ্যাঁ ওই রকম তো সাংঘাতিক ভাঁটা আর মতন গুরুর সিংহ সদৃশ মুখ, উমা আমারও দেখছি তাই, তাহলে তো আমি ভেড়া নই, আমি তো তাহলে সিংহ। যেই মুহূর্তে এই কথাটি মনে হয় সেই মুহূর্তেই তাঁর স্বরূপ জ্ঞান হওয়া যে তিনি ভেড়া নন তিনি সিংহ। এবার আমরা যাচ্ছি চতুর্থ শ্লোকে, দেখি জনকরাজ তাঁর সদ্গুরুকে কী বলছেন। ক্ব প্রারব্ধাণি কর্মাণি জীবমুক্তি অপি কাবা ক্ব তত বিদেহ কৈবল্যং নির্বিশেষস্য সর্বদা। 24, স্বরূপ যদি হয় তার আর প্রারব্ধ কর্ম কিছু থাকে না, সব কেটে যায়। জ্ঞানের দৃষ্টিতে যে জীবনমুক্তি তাও কিন্তু থাকে না, তবে দেহ থাকায় একটা সামান্য প্রারব্ধ কল্পনা হয় মাত্র। প্রকৃতপক্ষে স্বস্থের কাছে জীবনমুক্তি
কৈবল্য মুক্তি তাকেই বলে যেখানে প্রারব্ধ শেষ হয়ে গেছে। আর বিদেহ মুক্তি, কোনোটিরই অস্তিত্ব নেই। জীবন মুক্তি তো মনের কাজ, তাই তাকে অবিদ্যা বলেই জনক জানেন। তবে হ্যাঁ, বিদেহ মুক্তিতে অবিদ্যার লেশমাত্র নেই। তো যিনি কোনো কাজ করেন তার পাপ বা পুণ্যের ফল হতে পারে, কিন্তু যিনি কোনো কাজ করেন না, যিনি মনে করেন আমি তো স্বস্থ, আমি আমার বাপের কোলে বসে আছি, পরমাত্মার কোলে বসে আছি, আর যিনি দেখেন যে সামনে যেন ছায়াছবি চলছে, তাঁর ইন্দ্রিয়গুলি, তাঁর মন বুদ্ধি চিত্ত অহংকার সমস্ত কাজ করে দিচ্ছে, তাঁর প্রারব্ধ এরা মোচন করছে। সুতরাং আর তো তিনি প্রারব্ধের মধ্যে আটকে থাকা বদ্ধ কীট নয়, তিনি পাপ পুণ্য সুখ দুঃখ কর্ম অকর্ম শূন্য অখণ্ড চৈতন্য অনন্ত আত্মা, যিনি কোনো কাজ করেননি, জন্মসূত্রে তিনি মুক্ত ছিলেন, তিনি কিন্তু মুক্তই থাকবেন, কারণ প্রারব্ধের তো কোনো প্রশ্ন নেই। জীবন মুক্তি বা কৈবল্যের কথাই বা উঠছে কোথা থেকে বলুন? জনকরাজ আর বেষ্টি জীবাত্মা নেই, তিনি সর্বভূতের আত্মারূপী একমেবাদ্বিতীয়ম। তাঁর চতুর্দিকে আত্মকেন্দ্রিকতা, স্বার্থপরতা, আমিত্ব, কর্তৃত্ব, যশাকাঙ্ক্ষা, বাসনার জাল, ততক্ষণ তাঁকে ঘিরে প্রারব্ধজনিত কর্মফলের তুর্কি নাচ, আমিত্বযুক্ত সর্বকর্তৃত্বের কর্মবন্ধন আর ক্রিয়মাণ কর্ম প্রকল্পেরও নতুন জাল ফাঁস। সেই জাল কাটতে হবে, যেই কাটবে সঙ্গে সঙ্গে জানতে পারবে যে সে স্বরূপত আত্মা। এবার ঘোর কাটবে, মুক্তির সুর শোনা যাবে আকাশে বাতাসে। আত্মায় অবস্থিতির জন্য কাজের যে বেড়া জাল সেটি ছিঁড়ে যাবে। জীবন মুক্তি তো জ্ঞান এলে হয়, তাই না? সেই পরাজ্ঞান রাজর্ষির মনে মহর্ষিদেব গেঁথে দিয়েছেন। এবার জনক ভূমানন্দময় আলোকময়। এখন আমরা রাজর্ষির মহর্ষিদেবকে বলা পঞ্চম শ্লোকে যাব, দেখব জনকরাজের বিশিষ্ট চিন্তনটিকে। কর্তা ক্বচ বা ভোক্তা নিষ্ক্রিয়ং স্ফুরণং ক্বাবা ক্ব অপরোক্ষং ফলং বা ক্ব নিঃস্বভাবস্য মে সদা। 25 সদা নিষ্ক্রিয় স্বস্থ, আমার মধ্যে কোনো কর্তৃত্ব ভক্তৃত্ব আমিত্ব নেই, তাদের স্ফুরণও নেই। বৃত্তিরূপ জ্ঞান বা তার অপরোক্ষ ফল যে বিষয় জ্ঞান, তাই বা কোথায়? জনকরাজ বলছেন যে স্বস্থ হওয়ার ফলে তিনি অক্রিয়, কাজ তো নেই, তাই জন্যে কর্তৃত্ব ভক্তৃত্বের প্রশ্ন নেই। কাজ করে করণ অন্তঃকরণ, তিনি তো করেন না। আবার কার্যকরী যারা, সবার মধ্যেই জনকরাজের ওই আত্মা বিরাজিত, তাই জন্যে সর্বত্র তাঁর অভেদ অদ্বৈত দর্শন। যারা ওই দুষ্ট, যারা আমিত্বের আবরণে ঢাকা কর্তৃত্ব ভক্তৃত্ব নিয়ে আছে, জনকের সেরকম অবস্থা নয়। সব কিছুই তাঁর কাছে লোষ্ট্রবৎ, পরিত্যাজ্য। প্রত্যক্ষ বিষয় জ্ঞান, বৃত্তি অনুযায়ী কর্ম ইত্যাদি ব্রহ্ম নির্বাণে স্থিত জনকরাজের কাছে একান্তই অসার, ছুঁড়ে ফেলে দেওয়ার জিনিস, ঢিলের মতন দূরে ছুঁড়ে ফেলে দেওয়ার জিনিস। একটি সত্তা আছে তার, সেটি ব্রহ্ম, আর তিনি নামরূপ অহং উপাধিসহ প্রতিপন্ন হয়েছেন। জগতের সাক্ষী, স্রষ্টা, সনাতন, অসীম, অব্যয় ব্রহ্মই একান্ত জনকরাজ, সেই কথাটি তিনি গুরুকে বারবার বলছেন। পূজনীয় স্বামীজি তাঁর জীবন মুক্তির গীতি কবিতায় লিখেছেন, দেশ আর কাল আর কার্য ও কারণ এ সকলই হয় মাত্র বহিরাবরণ,
ইন্দ্রিয় মনের পারে মোর অবস্থান, আমি দ্রষ্টা এ বিশ্বের সাক্ষী সুমহান। নহে দ্বৈত নহে বহু অদ্বৈতের মুক্তি, একত্বে মিলিত তাই সকলি আমার, নিজ প্রতিবিম্ব মোরে নারে সন্ত্রাসিতে, যেন স্থির আমি সেই সোহং সোহং। জনকরাজ সদ্গুরুকে ষষ্ঠ শ্লোকে বলছেন, কোয়া লোক কোয়া মুমুক্ষাবা কোয়া যোগী জ্ঞানবান কবা কোয়া বদ্ধ কোয়া চ বামুক্তঃ স্বস্বরূপে অহম অদ্বয়ে। 26 আত্মা ছাড়া কোথাও কিছু নেই, এমন তো অবস্থায় লোক সমাজ জ্ঞানী মুমুক্ষু বদ্ধ মুক্ত ইত্যাদি স্থান কোথায়? সর্বত্র তো আত্মাই রয়েছেন। স্বস্থ হবার পর কাঁটা দিয়ে কাঁটা তোলার মতন ওই দুটি কাঁটাই একসঙ্গে বিসর্জন করে দিতে হয়। পরা অপরা উভয় জ্ঞানকেই তাই জনকরাজ বিসর্জিত করেছেন, বর্জন করেছেন। তিনি জ্ঞানী নন, তিনি মুমুক্ষু নন, তিনি মুক্ত। সবচেয়ে বড় কথা এটি যে তিনি মুক্ত। তাকে বাঁধবে কে? বদ্ধতা তার মধ্যে আছে কি? কোনো বাসনা তার মধ্যে আছে কি যে বাসনার বাঁধনে তাকে বেশ করে বাঁধা যাবে? পূজনীয় স্বামীজি মহারাজ তাঁর শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে এই প্রসঙ্গে বলছেন, তুই সর্বজ্ঞ আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, স্থূল নই, সূক্ষ্ম নই, এই রূপে নেতি নেতি করে প্রত্যেক চৈতন্য রূপ স্বস্বরূপে মনকে ডুবিয়ে দিবি, তবেই স্বস্বরূপে স্থিত হবি, ব্রহ্মজ্ঞ হওয়াই চরম লক্ষ্য পরম পুরুষার্থ। এখানে স্বামীজিতে যা বলার বলেই দিলেন, এইটি পরম পুরুষার্থ, এর উপরে আর কিছু নেই। নিজেকে জানতে পারাচ্ছে সুফল আর কোনো কিছুতে ফলবে না। এবার তবে সপ্তম শ্লোকে যাই, দেখা যাক জনকরাজের উপলব্ধি। কোয়া সৃষ্টি কোয়া চ সংহার কোয়া সাধ্যং কোয়া চ সাধনম কোয়া সাধক কোয়া সিদ্ধি বা স্বস্বরূপে অহমাদ্বয়ে। 27 আমার দ্বৈত বিবর্জিত স্বরূপে সাধক সিদ্ধি সৃষ্টি সংহার সাধ্য সাধন এসবের কোনো দাম নেই, কোনো জায়গা নেই, এরা একান্ত মূল্যহীন। পূর্ববর্তী সূত্রে তিনি লোকসমাজের সর্বত্র ছড়িয়ে আছেন, বলেছেন যে এই শ্লোকে সংসার তাকে আর জ্বালাতন করছে না, সংসারকে তিনি সম্পূর্ণ অস্বীকার করছেন। তিনি সংসারে আছেন কিন্তু সংসার আর তার মধ্যে নেই। সৃষ্টির অর্থ হচ্ছে জন্মগ্রহণ আর সংহার মানে মৃত্যু। রাজস্বীর কাছে এগুলো স্বপ্নের মতন ভ্রমাত্মক, সংসারের চিহ্ন কোথাও নেই। জীব মনেই সৃষ্টি করে, মনেই তার বিনাশ। রাজার তো মন নেই, তাই তার সৃষ্টিও নেই, তাই তার বিনাশও নেই। সাধ্য সাধন সিদ্ধি এই ত্রিপুটির কোনো প্রয়োজনীয়তাই তার কাছে নেই, তাই তাদের অস্তিত্ব তার নেই। জড় মিথ্যা অহংকারের বিপরীতে অবস্থিত তিনি সচ্চিদানন্দময় প্রত্যেক আত্মা, তাই তার সাধনাদির প্রয়োজন কোথায়? যাদের দ্বৈতবোধ আছে তারাই সাধ্য সাধন সিদ্ধি সম্পর্কে চিন্তাশীল, কিন্তু যিনি সেই পরাসিদ্ধির ওপারে থাকা প্রত্যক্ষ আত্মা, যার আত্মপলব্ধি অপরোক্ষ ওই হাতে ধরা আমলকির মতো প্রত্যক্ষ, এটি বেদান্তের কথা। বেদান্তে বারবার আছে যে নিজের করকমলে ধরা যে আমলকি, অর্থাৎ একেবারে দেখতে পাচ্ছি, এটা কিছু লুকোনো চুরোনোর জিনিস নয়, নিজে দেখতে পাচ্ছি যে আমার প্রত্যক্ষ আত্মা। তার সাধ্য সিদ্ধি সাধন এসবের কোনো প্রয়োজনীয়তা নেই। জনকের উপলব্ধিতে তিনি আত্মা হওয়ায় তিনি অদ্বয় স্বরূপ। জীব ব্রহ্ম পুরুষ প্রকৃতি আদি বিভাজন সৃষ্টি তিনি কখনোই করেন না, বরং কোনো বিশিষ্ট লোকেও তিনি যান না,
স্তর ভেদ আছে তো আমাদের জন্ম মৃত্যু সবই আছে মৃত্যুর পরে যে স্তর ভেদ আছে সেই স্তরে তিনি যান না তিনি তো বাপের কোলে বসে আছেন তিনি আবার যাবেন কোথায় ক প্রমাতা প্রমাণং বা প প্রমেয়ং ত্বচা প্রমা ক্ব কিঞ্চিদ ক্ব ন কিঞ্চিত বা সর্বদা বিমলাস্যমে 28 কোনো বিষয়ে কোনো জ্ঞান হওয়া বা বোধ হওয়া যদি জনক রাজ্যে থাকত তাহলে তিনি তার প্রমাণ দিতে পারতেন প্রমাণ হল নিশ্চয়াত্মিকা চিত্তবৃত্তি যা নিশ্চিত করে বলছে যে হ্যাঁ এটাই এই দেখো এর প্রমাণ কিন্তু তিনি প্রমাতা নন অর্থাৎ জ্ঞানী নন তার কোনো কিছুরই জ্ঞান নেই তিনি স্বস্থ হয়ে একেবারে পিতৃকোলে সদাই অবস্থিত তার জীবন সম্বন্ধে কোনো জ্ঞান নেই সংসার সম্বন্ধে তো নেই জ্ঞান অজ্ঞানের ওপারে এই আত্মজ্ঞানীর অবস্থিতি তিনি স্বয়ং বোধস্বরূপ পৃথক প্রমার আবশ্যক তাহলে কোথায় আত্মা কোনো প্রত্যক্ষ উপমান অনুমান বা শব্দ প্রমাণের বিষয় নন কারণ তিনি অপ্রমেয় অবাঙ্গ মানস গোচরম রাজস্বী আত্মা হওয়ায় তিনি প্রমাণ প্রমাতা প্রমেয় প্রমার বাইরে জ্ঞান বিষয়ক অনিশ্চয়তাকে প্রমেয় বলা হয় আর যার নিশ্চয়তিকা চিত্তবৃত্তি তাই হলো প্রমাণ প্রমা হলো বোধ সেই বোধও জনকরাজের নেই প্রমেয় তাঁর নেই প্রমাণ তাঁর কাছে নেই তিনি জ্ঞানীও নন প্রমাতাও নন তাহলে তিনি কি তিনি সেই সর্বব্যাপী আত্মান নবম শ্লোকে জনকরাজ সদ্গুরু মহর্ষিদেবকে বলছেন ক্ব বিক্ষেপঃ ক্ব চ একাগ্রং ক্ব নির্বোধঃ ক্ব মূঢ়তা ক্ব হর্ষঃ ক্ব বিষাদঃ বা সর্বদা নিষ্ক্রিয়স্যমে 29 কর্মরহিত আমার বিক্ষেপ একাগ্রতা হর্ষ বিষাদ বোধ মূঢ়তা ইত্যাদি কোথায় আমি যে সর্বদা স্বস্বরূপে অবস্থিত রয়েছি তাই আমি নিষ্ক্রিয় কোনো কর্ম নেই আমার তাই সাফল্য সিদ্ধি বা অসাফল্যে দুঃখ কোনো কিছুরই বোধ নেই নির্বুদ্ধি বা মূঢ়তার জন্যে যে অসিদ্ধি তা তার হবার নয় কারণ তিনি তো কর্মী নন তিনি বাসনাহীন কোনো বিষয় অধিগত করার ইচ্ছা তাঁর না থাকায় সে বিষয়ে তাঁর কোনো বিক্ষেপ নেই বিক্ষেপ মানে কোনো বস্তুকে যদি বিভিন্নভাবে প্রতীয়মান করা যায় তাহলে তাকে বিক্ষেপ বলে পাবার ইচ্ছা জীবকে একাগ্র আর নিবিষ্ট চিত্ত করে তোলে দ্বৈতভাবে ভাবি জীবের সক্রিয়তা পাওয়া না পাওয়ার হর্ষ বিষাদ থাকে অদ্বৈতবাদের তুঙ্গে আরোহিত আত্মজ্ঞানী জনকরাজের চিন্তনে অহংবুদ্ধি নিষ্কৃত হওয়ায় কোনো হর্ষ নেই কোনো বিষাদ নেই কোনোভাবেই তাঁর কর্তাভাব নেই তো সুতরাং তিনি অপূর্ব এক পরিস্থিতির মধ্যে আছেন একান্ত নিবিষ্ট হয়ে আছেন পাখির ওই ডিমে তা দেওয়ার মতন এবার আমরা জনকের বলার দশম শ্লোকে যাব শ্রীগুরুর কাছে তাঁর ভাব বিস্ফোরণ দেখব কোয়াচা এষ ব্যবহার কোয়াচা সা পরমার্থতা কোয়া সুখং কোয়াচা দুঃখং নির্বিমর্ষাস্যামি সদা 20 নির্বিমর্ষ অর্থাৎ বিশেষ বৃত্তি জ্ঞান রহিত রয়েছেন তিনি তার ব্যবহারিক পদার্থসমূহের জ্ঞান পারমার্থিক জ্ঞান সুখ দুঃখের বোধ কিচ্ছু নেই বিকারী মানুষ পরমার্থ চিন্তন করেন মনের কর্ম তার সুখ দুঃখ ব্যবহারিক বস্তুর জ্ঞান তার মধ্যে কিন্তু জনক যে তা নয় জনক যে আত্মা তাই তার ব্যবহারিক জ্ঞান এবং পারমার্থিক জ্ঞানের সম্পূর্ণ লয় হয়েছে
তার সংসার ব্যবহারিক পারমার্থিক আর প্রতিভাষিক। আত্মায় এদের কোনো অস্তিত্ব নেই, তাই এদের থেকে তিনি দূরে গেছেন। প্রতিভাষিক ব্যবহারিক এবং পারমার্থিক আমরা বোধহয় একটুখানি জানতে ইচ্ছা করি। তা ব্যবহারিক হচ্ছে লোক সমাজে যে ব্যবহার, আর পারমার্থিক পরমার্থ নিয়ে যে তত্ত্ব, আর প্রাতিভাষিক হলো একটির উপরে আরেকটিকে অধ্যস্ত করা। যেরকম ধরুন শুক্তিকে রূপা দেখা, আর দড়ি একটা পড়ে আছে অন্ধকারে মারিয়ে দিয়েছেন আর সাপ সাপ করে চিৎকার করছেন, আলো যখন এলো দেখা গেল কোথায় সাপ। ঠিক সেরকমই মরুভূমিতে মরীচিকা দর্শন, এগুলি সত্য বলে মনে হলেও তা কিন্তু আদৌ সত্য নয়, কারণ এই মনের ছায়া এর মধ্যে পড়েছে বলেই এদের জন্ম। আত্মস্থ জনক রাজের চোখে যেখানে পৃথিবীরই কোনো অস্তিত্ব নেই, সেখানে এই পৃথিবীর বস্তুগুলির অস্তিত্ব কোথা থেকে থাকবে? পারমার্থিক তত্ত্বের পার হওয়া রাজর্ষির কাছে পারমার্থিক চিন্তনও নিরর্থক এবং সম্পূর্ণ মূল্যহীন। এবার আমরা একাদশ শ্লোকে গিয়ে রাজর্ষি জনকের উল্লাসকে লক্ষ্য করব। ক্ব মায়া ক্ব চ সংসারঃ ক্ব পৃথিবীরতি ক্ব বা ক্ব জীব ক্ব চ তদ ব্রহ্ম সর্বদা বিমলাস্যামি। আত্মজ্ঞানের অন্তিম উপলব্ধিতে এক চিতের চেতনা ছাড়া অন্য কোনো চেতনার অস্তিত্ব নেই। মায়া বিশ্ব জীব প্রীতি অপ্রীতি ব্রহ্ম ইত্যাদি সমস্তই অন্তরের অজ্ঞানের কারণে হয়, এদের সঙ্গে সত্যস্বরূপ আত্মার কোনো সম্বন্ধ নেই। আত্মজ্ঞান হলে চেতনা ব্রহ্মময় হওয়ায় আপন অসীম অনন্ত ব্যাপ্তি ঘটে, যার ফলে সবই ব্রহ্মে পরিপূর্ণ হয়। ভিন্নতা হলো ভ্রমাত্মক, নানাত্ম জ্ঞান গেলে একত্বের পরম সত্যটি চেতনা জুড়ে বিস্তৃত হয়। জনকের চোখে মায়ের নিবৃত্তি ঘটায় বিশ্বজীব ব্রহ্ম প্রীতি অপ্রীতির বিরাম ঘটেছে, সবই অস্তিত্বহীন হয়ে গেছে। বিমল উপাধিশূন্য মায়াবাদবিহীন হয়ে জগৎ জীব ব্রহ্ম সবই মিথ্যা ভ্রমে পরিণতি পেয়েছে, আর রাজর্ষী এখন নির্মল বিমল পরম পবিত্র। এবার আসছে দ্বাদশ শ্লোক, যা রাজর্ষির মনকে গুরুসন্নিধানে প্রকাশ করবে। কোয়া প্রবৃত্তি নিবৃত্তি বা ত্বা মুক্তি ত্বচা বন্ধনম কূটস্থ নির্বিভাগস্য স্বস্থস্য মম সর্বদা। 20-12, সবসময় নিষ্ক্রিয় ভেদাভেদ জ্ঞান শূন্য আত্মস্থ আমার প্রবৃত্তি কোথায় বা নিবৃত্তি কোথায়, মুক্তি কোথায় বা বন্ধনই কোথায়? এই 20-তম অষ্টাবক্র সংহিতার শেষ অধ্যায়টিকে বিশ্রান্তি প্রকরণ বলা হয়েছে, যেহেতু আত্মস্থ রাজর্ষি এখন আত্মায় সর্বদার তরে বিশ্রাম করছেন, তার কোনো কার্যকলাপ ভাবনা চিন্তা প্রবৃত্তি নিবৃত্তি সুখ দুঃখ ইত্যাদি কোনো বন্ধনই নেই, এইসবের ঊর্ধ্বে তিনি বিশ্রামচারী আত্মান। কোনো কর্মোদ্যোগকে প্রবৃত্তি বলা হয়। জনকের কোনো বিষয়ে কোনো প্রবৃত্তি নেই, তেমনি নিবৃত্তিও নেই তার, তিনি কেবলমাত্র স্বস্থ আছেন এবং এইটি তাঁর একমাত্র করণীয়। আত্মা অবিভাজ্য কূটস্থ বিভাগরহিত ক্রিয়ারহিত সবেতেই পূর্ণ। নির্বাসনায় জনক অধিষ্ঠিত, তাই তিনি ওই একই আত্মার যে বিশেষণগুলি সেইগুলি গায়ে নিয়েছেন। এবার ত্রয়োদশ শ্লোক আসছে, যাতে জনকের উপলব্ধি পরিস্ফুট হচ্ছে। কোয়া উপদেশ কোয়া শাস্ত্রং কোয়া শিষ্য কচ বা গুরু কচ ইয়স্তি পুরুষার্থবা নিরুপাধে শিবস্যামি। 20-13, উপাধিহীন নিত্যানন্দ স্বরূপ আমার উপদেশমূলক কাজ বা উপদেশাত্মক শাস্ত্র নেই,
মায়া ইত্যাদি উপাধিরা যেহেতু আমার মধ্যে অভাব বোধ করেছে, তাই মায়াকৃত উপদেশেরও অভাব রয়েছে। অতএব গুরু কোথায়, শিষ্যই বা কোথায়? সবই তো মায়া। স্বয়ং যিনি শিবস্বরূপ, তার পুরুষার্থই বা কোথায় আর মুখ্যই বা কোথায়? এমনই হলো জ্ঞানীর পরমার্থ দৃষ্টি। তাই গুরুশাস্ত্রের প্রতি তিনি সম্মান নিশ্চয়ই দেখান, নইলে তো কৃতজ্ঞ হতে হয়। কারণ যাদের কৃপায় বিদ্যালাভ হয়েছে তাদের যথাযথ সম্মান না দিলে কি হতে পারে? যিনি শিবস্বরূপ তাঁর পক্ষে এরকম গুণহীনতা কখনোই সম্ভবপর নয়। তিনি কল্যাণরূপী, তাঁর আত্মজ্ঞান হয়েছে, পরম পুরুষার্থ এসেছে। শুধু স্বস্থ থাকা মোক্ষ তাঁর নয়, বদ্ধ হলে মোক্ষ পাবার কথা ওঠে। কিন্তু তিনি তো শিবরূপানন্দ, তাঁর আবার বদ্ধই বাকি মুক্তই বাকি। তাঁর স্বস্থ অবস্থায় অসম্প্রজ্ঞাত সমাধি, যখন দেহ মন প্রকৃতিতে লীন, আর এটি তখন স্বসম্প্রজ্ঞাত সমাধি, যাতে নিবৃত্তির মিরোধ হলেও কখনোই কৈবল্য লাভ হয় না। নিবৃত্তি নেই, তার নিরোধ হয়েছে, কিন্তু সম্প্রজ্ঞাত সমাধিতে কৈবল্য লাভটি হতে পারে না। তাই দরকার সেই অসম্প্রজ্ঞাত সমাধি, যা অতি কঠিন। এবারের মন্ত্রটি দিয়ে জনকরাজ জীবন মুক্তি বিভ্রান্তির অবস্থার উপসংহার ঘটাবেন, আর সেই সঙ্গে আমাদের অষ্টাবক্র সংহিতাও শেষ হবে। এই শেষ মন্ত্রটিকে এবার অনুধাবন করা যাক। কোয়াচ অস্তি কোয়াচ বানাস্তি কোয়াস্তি চৈকং কোয়াচ দয়ম বহুনায়র্থ কিং উক্তেন কিঞ্চিত না উত্তিষ্ঠতে মম। 24 সত্য আছে যেখানে, অসত্য সেখানে থাকবে। নাস্তিত্ববোধ যেখানে আছে, অস্তিত্ববোধও থাকবে। আমি শান্ত চিদানন্দ স্বরূপ, সেই কথাই জনকের শুধু মনে হচ্ছে, অন্য কথা নয়। এবং স্বস্থ তাই জ্ঞানের চরম সীমানা, অন্তিম সিদ্ধি। তিনি অমনাত, তাই এই অস্তি নাস্তির সম্বন্ধীয় কোনো বিচার তাঁর কাছে নেই। স্বামীজির লেখা একটি কবিতা এখানে খুবই ভালো আসবে, দেখুন। স্তিমিত হোক নেত্র অন্তর মূর্ছিত, বিফল বন্ধুত্ব প্রেম প্রতারণা হোক, নিয়তি পাঠান তার ভীতি অগণিত, পুঞ্জীভূত অন্ধকারে পথরুদ্ধ রোগ, রোষদীপ্ত মুক্তি ধরি আশোক জগৎ চূর্ণিতে তোমারে, তবু তবু জানিও নিশ্চয় হে আত্মন দেবত্বই স্বরূপ তোমার, ভয়হীন হও অগ্রসর। ব্রহ্মকর্মণিকা জীবাত্মা অনু হওয়া সত্ত্বেও বিভু, এইটাই আমরা বুঝলাম অষ্টাবক্র সংহিতায়। পরমাত্মার সঙ্গে তার অংশ অংশী সম্বন্ধ, কারণ উপলব্ধির মধ্য দিয়ে যখন তিনি সর্বব্যাপী আর বিভু হন, তখনই ব্রহ্ম ভাব লাভ করেন। একমেবাদ্বিতীয়ম ব্রহ্ম বহু শ্যাম বহু হতে কামনা করায়, অগ্নির থেকে যেরকম স্ফুলিঙ্গ নির্গত হয়, ঠিক তেমনি জীবাত্মারা হিরণ্য গর্ভ থেকে নির্গত হয়েছেন। তারা নানা রূপ ধরে জীবন মরণের খেলা খেলেছেন, কস্তুরী মৃগের মতো মৃগনাভির গন্ধে ছুটে বেরিয়েছেন, মৃগনাভির দেখা পাননি। খুঁজে বার করতেই হবে তাই আপন স্বরূপকে, অনিত্যকে ছেড়ে নিত্যে প্রবিষ্ট হতে হবে। কারণ ইয় বৈ ভূমা তত সুখং নাল্পে সুখমস্তি, ছন্দগোপনিষদ বলছেন 7:23-1। আমরা জানি শ্রীশ্রীগীতা 2:22 বলছেন অর্জুনকে শ্রীকৃষ্ণ, জন্ম মৃত্যু সুখ দুঃখ পাপ পুণ্য আত্মাকে স্পর্শ করতে পারে না, কারণ তিনি বিষয় আতীত। আত্মশক্তি প্রকাশের তারতম্যে জীবে জীবে বৈষম্য। যেমন সূর্য মলিন বস্তুতে সম্যক প্রতিফলিত হয় না, তেমনি অযোগ্য দেহমনের আধারে আত্মার শক্তিও প্রকাশিত হয় না। স্বামীজি তাই বলছেন,
শত শত শতাব্দী ধরে লোককে শেখানো হয়েছে, তারা কিছুই নয়, তারা এখন জানুক যে তাদের মধ্যে অতি নিষ্কাম নিম্নতম ব্যক্তি সবার মধ্যেই আত্মা রয়েছেন। মহর্ষিদেব অষ্টাবক্র জানিয়েছেন যে ব্রহ্ম বিচার করতে গেলে ব্রহ্ম যুক্তি অর্থাৎ অবিরোধ, যা বিরোধী যুক্তি তার অসারতা প্রমাণ করতে হয়, ব্রহ্ম সাধনা করতে হয়, যা জীবের আপন স্বরূপের উপলব্ধিতে জীবকে নিয়ে যায়। ব্রহ্ম ফল অর্থাৎ অবিদ্যা নাশের ফলে পূর্ণ চৈতন্যকে লাভ করতে হয়, এর জন্য সাধন চাই, বিবেক বৈরাগ্য চাই, সৎ সম্পত্তি, সম দম, উপরতি, তিতিক্ষা, শ্রদ্ধা, সমাধি চাই, চাই মুমুক্ষুত্ব। তারপরে সেই জিনিস পরিপূর্ণভাবে জানতে হবে, জীব ব্রহ্ম না অপর, জীবই ব্রহ্ম অপর কেউ না। এরপর শুরু হবে নিধিধ্যাসন, তাত্ত্বিয়ামসি মহাবাক্যে ভেদ দর্শনের অর্থাৎ বন্ধন মূলের নিবৃত্তি ঘটবে, আসবে জীবন মুক্তি। মুক্তিসহ জীবাত্মা জন্মেছে সেটিকে আবার অনুভব করে সত্যে উপনীত হওয়া, স্বস্থে উপনীত হওয়া হলো মুক্তি। নেতি নেতি করে জানতে হবে যে ব্রহ্মই বস্তু আর সব অবস্তু, আবার সেই অবস্তু জীব জগতই ব্রহ্ম, তাই তো বিজ্ঞানী হয়ে সদা তাঁকে উপলব্ধি করতে হবে। জ্ঞানী স্বভাবে থাকবেন, নিন্দা যশে সুখে দুঃখে বিচলিত হবেন না, যেহেতু কর্ম দেহ মন মুক্ত নয় তাই প্রতিক্রিয়াশীল হলে বদ্ধ হতে হবে, মুক্তি তাহলে পাওয়া যাবে না। তা জনকরাজকে উপলব্ধির চরম সীমায় নিয়ে গিয়েছেন তার গুরুদেব। তিনি সারতত্ত্ব যা বলছেন তা হলো, তুমি পরমানন্দ স্বরূপ, তুমি নিঃসঙ্গ নিষ্ক্রিয় সপ্রকাশ, অজ্ঞান মালিন্য রহিত সদা মুক্ত তুমি নিরঞ্জন, মুক্তির ইচ্ছা করা তোমার ভ্রান্তি, যেহেতু স্বরূপত তুমি মুক্ত, তুমি বিশ্ব পরিব্যাপ্ত, শুদ্ধ বুদ্ধ মুক্ত অপরিচ্ছিন্ন, যা কিছু দেখছ সবই তোমার রূপ, ভূষণ কি সোনার থেকে আলাদা, নিজেকে ক্ষুদ্র জীব ভেব না, স্বস্বরূপ দিয়ে তুমি অখিল বিশ্বকে পূর্ণ করো, সেই ইন্দ্রজাল তুল্য জগৎ তোমার কাছে তখন প্রতিভাস মাত্র হয়ে দাঁড়াবে। আপন অনুভূতিটি পরমপূজ্য স্বামীজি মহারাজ এখানে লিখছেন, স্বপ্ন সম জলে জল যায় মিশে, সর্ববৃত্তি মনের যখন একীভূত, তোমার কৃপায় কোটি সূর্য অতীত প্রকাশ, চিত সূর্য হয় হে বিকাশ, গলে যায় রবি শশী তারা শান্ত ধাতু, মন আস্ফালন নাহি করে, খুলে যায় সকল বন্ধন, মায়া মোহ হয় দূর। নাম রূপ সচ্চিদানন্দ ময় যে বিশ্ব প্রপঞ্চের প্রথম দুটি জগতের রূপ, মায়া এবং রূপ, নাম এবং রূপ, শেষগুলি ব্রহ্মের স্বরূপ। জীব ব্রহ্ম হওয়া সত্ত্বেও অবিদ্যাবশে কাঁচা আমিতে পর্যবসিত হয়েছে, আল ভাঙলে যেমন জল চলে যায় ঠিক তেমনি আধ্যাত্মিক চেতনায়ও তার জ্ঞানের দ্বারা পরিবর্তন আসবে। অগ্নির মতো আত্মজ্ঞান সব অমঙ্গলকে ধ্বংস করবে। জীবাত্মার মধ্যে যে ব্রহ্মময়তা সেটি সচ্চিদানন্দময় হয়ে আসবে, তখন স্পর্শমণির স্পর্শে তিনি আনন্দিত, তিনি স্বস্থ, তিনি সেই স্বর্ণ তরবারি যাকে দিয়ে কখনো হিংসা করা যায় না। ভৌতিক আবরণ হলো স্থূল দেহ, নিরন্তর ব্রহ্মচিন্তা শুনে এদের মার্জিত হতে হবে, মুণ্ডক উপনিষদে বলা ওই বড় পাখিতে পরিণত হতে হবে, তখনই উপলব্ধি হবে যে আত্মা ব্রহ্ম সোহং। শৃণন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা যায়ে ধমানি দিব্যানি তস্থু
Vedahametam purusha mahantam aditya varnam tamasa parastad tameva viditva namritu meti nanya pantha vidyate yayanaya. Sri Ramakrishna Devir Kripai, Ekane Aṣtāvakraḥ Saṃhitār Pathan Patan Samapta Holo. Pranamai Institution Secretary Pujaniya Srimad Swami Supurnanandaji Maharajer Charan Kamule. Pranam Pujya Pada Maharaj Der Padamule. Pranam Priti Shubhecha Eisthaner Jatakurmi Shakulke. Pratyeker Shubhecha Apnader. এত প্রয়োজনীয় ছিল, আপনারা যদি আমাকে এগিয়ে না দিতেন তাহলে এতদিন ধরে অচিন দেশে ঘুরিয়ে সেই পরম চেনা চিরবন্ধুর স্পর্শ কী করে পেতাম বলুন। তার প্রণাম তাই সকলকে, আপনাদের প্রত্যেককে। ও Idam Purnat Purnamat Adhuchyate Purnasya Purnamadaya Purnameva Avashishyate Om Tat Sat Om Shanti 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 Bingsho Adhyay Jukto অষ্টাবক্র সংহিতা এখানেই সমাপ্ত হচ্ছে। ও Maharaj Ji Ki Jai Jai Maha Mai Ki Jai Jai Swami Ji Maharaj Ji Ki Jai Jai Ganga Mai Ki Jai. এই সঙ্গে বলতে ইচ্ছে করছে, জয় জয়কার দিতে ইচ্ছা করছে ভক্তবৃন্দরা যারা এসেছেন, আপনাদের প্রত্যেককে। এই 11 বছর ধরে আপনারা নিরলসভাবে এসেছেন, শুনেছেন, আমিও তাই। আমিও আপনাদের সঙ্গে নিরলসভাবে এসে বলতে পেরেছি, কিন্তু আমি বলিনি, অন্য কেউ একজন বলেছেন আমার অন্তর থেকে। আমি এই বিশ্বাস রাখি, আমি তো যেন না হয় কখনো, এইটি আমাদের চির আকাঙ্ক্ষার বস্তু। নমস্কার, প্রণাম প্রণাম প্রণাম।